প্রণাম ভিভার্স, আমি জ্যোতিষ ও তন্ত্র সম্রাট আচার্য রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আমার শাস্ত্রীয় নাম ব্রহ্ম বাবা। গুহ্যবিদ্যা দুর্লভ তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি বিশেষ তথ্য দিতে এলাম, খুবই প্রয়োজনীয় তথ্য। তা বেশি দেরি না করে বলেই ফেলি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে বন তুলসী। হ্যাঁ, মানে আমরা গ্রাম্য ভাষায় এটিকে বন তুলসী বলেই জানি, গ্রামীণ ভাষায় আর কি। তা গাছটি ভালো করে দেখে রাখুন, কিন্তু এটা তুলসী নয়, হ্যাঁ, যে তুলসী পাতা খাওয়া হয় সেই তুলসী নয় কিন্তু এটা, সেটা ভালো করে মনে রাখবেন। আর এই গাছটির একটি বিশেষ গুণ আছে, তা হলো যে সম্পর্ককে ঠিক করে। সম্পর্ক বলতে কি, বিশেষত যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল কিছুতে আর হয় না, হ্যাঁ, ঝগড়াঝাঁটি অশান্তি সংসারে লেগেই থাকে, তাই নিয়ে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়, বা ডাইভোর্স হয়ে যাবে এইরকম পজিশান হয়ে গেছে, সেখান থেকে আর ফেরানো যাচ্ছে না তেমন। এছাড়াও মানে মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ, বা ভাই বোন দাদা দিদি যার সঙ্গেই হোক, নিজের লোকেদের সঙ্গে সম্পর্ক খারাপ, সেইগুলো এই গাছটা ঠিক করে। যে মানে শাস্ত্রীয়ভাবে এই গাছের কিছু মানে ক্রিয়াকলাপ করলে ঠিক করা যায়, যেটা আমি গুরুদেবের মুখ থেকে জেনেছিলাম, গুরুমুখী বিদ্যা, তা আমি আজ দিয়ে দিচ্ছি। তা বিশেষত কিন্তু এটা স্বামী স্ত্রীর ওপরই কাজ করে, হ্যাঁ, বাকি সম্পর্কগুলোতেও কাজ করে। এই গাছটি যে কোনো মঙ্গলবার দিনকে মানে বাস্তুর মানে বাড়ির যেটা আপনার উত্তর পশ্চিম কোণ, মানে বায়ুকোণ যেটাকে বলা হয়, সেই কোণে একটা টবে বা যে কোনো মাটি যদি থাকে এমন মাটিতে বসাতে হবে। বসিয়ে এটাকে মানে আগে ধরে যাবে গাছটা, অবশ্যই সূর্যের আলো যেখানে পায় সেখানে বসাবেন, একদম ঘরের ভেতর বসাবেন না, জায়গা তেমন জায়গা থাকা যায়, নাহলে ছাদে ওই বাড়ির ওই ছাদের কোণে করতে পারেন। আর প্রতিদিন সন্ধেবেলা এই গাছে মানে সূর্য ঠিক অস্ত যাবে সেই সময়টা, মানে অস্ত যাওয়ার পর আর কি, যখন একটু আলো থাকে, গোধূলি বলে যেটাকে, সেই সময় এই গাছে সামান্য গঙ্গা জল দিতে হবে, দিয়ে এই গাছের কাছে প্রার্থনা করতে হবে, যার যা সমস্যা স্বামী স্ত্রীর হোক বা ফ্যামিলির অন্য কারোর সাথে হোক, সেগুলো আপনি ঠিক করে দিন, মানে এই গাছের উদ্দেশ্যে। তা অবশ্যই আমার গুরুমুখী বিদ্যা অনেকে উপকারও পেয়েছে, অবশ্যই দেখবেন সমস্যা হাতের বাইরে চলে গেছে, সেখান থেকে সমস্যা আস্তে আস্তে হাতের মধ্যে আসবে, এবং ভগবানের ইচ্ছে, মা কালী মহাকালভোরের ইচ্ছে থাকলে সমস্ত কিছু ঠিকঠাকও হয়ে যাবে। তা আপনারা করে দেখতে পারেন, খুবই সহজ জিনিস, এমন কিছুই ব্যাপার নয়, গাছটিকে জেনে রাখুন। তা আপনারা সবাই ভালো থাকবেন, আরও ভিডিও দেবো, আমি ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বেল আইকনটা ফার্স্ট টাইম ক্লিক করবেন যাতে নোটিফিকেশানগুলো সহজে মেলে, আর একটু শেয়ার করে দেবেন, স্কিপ করবেন না ভিডিওটা, কেটে কেটে দেখবেন না, একটু সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা উপকার পাবেন, উপকার পেলে আপনারা কমেন্টে আমায় জানাবেন। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনাই রইল। জয় মহাকাল ভৈরব, জয় মা দক্ষিণা কালী।